নমস্কার বন্ধুরা, আমি ইডলি করব। এই যে রেশনের চাল ভিজে দিয়েছি, 8 ঘন্টা আগে ভিজেছি, 8 ঘন্টা হয়ে গেছে, 7-8 ঘন্টা ভিজলেই হবে। এটা রেশনের চাল, ইডলি ভালো হয় রেশনের চালে। এখানে মেথি ভিজে দিয়ে রেখেছি, এখানে চিড়ে দিয়েছি ভিজন্য, এখানে বিউলির ডাল, সব আমি ধুয়ে ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম 7-8 ঘন্টা আগে। সব ভিজে গেছে, আমি পিষে নেবো। অল্প অল্প করে দিয়ে পিষে নেবো আমি। এটা আমার পেশা হয়ে গেছে, আমি সব কিছুই দিয়েছি, এইতে এটা ঠেলে দিই, বাকিটাও পিষে নেবো। আমি সব একসাথে দিয়ে পিষে নিচ্ছি। চাল ডাল আমার সব পেশা হয়ে গেছে। আমি এর আগেও ইডলি দেখিয়েছি রেসিপি, সেটা রবার দেখিয়েছিলাম, এটা রেশনের চালের দেখাবো। ওই যে বাজারে রবা কিনতে পাওয়া যায় না, ইডলির রবা, আমি ওর দেখিয়েছিলাম। পুরো মেশানো হয়ে গেছে আমার, 10 ঘন্টার জন্য আমি রেখে দেবো, চাপা দিয়ে 10 ঘন্টা রেখে দেবো, 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। আমি আজকে আর নুন দেবো না, নুন কালকে দেবো। আজকে এমনি মিশিয়ে রেখে দেবো, সারা রাত থাকবে। ব্যাটারটা এরকম হয়েছে, বন্ধুরা দেখুন কিরকম সুন্দর ফুলে উঠেছে, ডবল হয়ে গেছে ইডলি ব্যাটারটা, খুব সুন্দর হয়েছে। এরকম যত ফুলে উঠবে ভালো হবে। সাড়ে 8 ঘন্টার মতো ছিল, আমি এবারে ইডলিটা তৈরি করে নেব। প্রথমে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু ঘেঁটে নেব। আমি এবারে তেল মাখতে নেব ইডলি করার কুকারটাতে। প্রথমে একটা বেড়াসের সাহায্যে তেল মাখতে নেব, খুব বেশি তেল মাখাবো না, হালকা হালকা করে মাখিয়ে নেব। সব কটায় তেল মাখানো হয়ে গেছে, আমি এবারে ব্যাটারটা দিয়ে দেবো ইডলির কুকারে। একটা প্লেট আমার দেয়া হয়ে গেছে, আমি দিয়ে দেবো বাকিগুলোতেও।
আমার 5টা প্লেটেই দেওয়া হয়ে গেছে, আমি এবারে ইডলিটা বসে দেবো জল দিয়ে। জল দেবো, খুব বেশি জল লাগবে না, কুকারে জল দিয়ে দেবো। এতটা জল দিয়েছি, হাফ গ্লাস দিয়েছি, এবারে বসে দেবো কুকারটা। ইডলিটা এবার আমি বসিয়ে দেবো কুকারেতে, প্লেটগুলো দশ থেকে 15 মিনিটের জন্য আমি কুকারে সিটি দিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, ইডলিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খুলে নেব, কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে খুললে ভালো উঠে যাবে। একটা ছুরি করে এরকম করে কেটে তুলে নেব। দেখুন ভালোভাবে উঠে যাচ্ছে, ঠান্ডা করে তুললে ভালো উঠে যায়। সব কটা নাম একইভাবে তুলে নেব। একটুখানি এ করলেই উঠে যাচ্ছে পুরো। বন্ধুরা দেখুন, রেশনের চালের ইডলি একদম নরম তুলতুলে হয়েছে, আপনারাও একবার এরকম করে দেখবেন, পুরো নরম হয়েছে ইডলিগুলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।